আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। বিনিময় ইলেকট্রিক্যালের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আজকের যে ভিডিওটি, ব্যাটারি চালিত অটো গাড়ি অথবা অটো রিক্সা যে কোনোটাই হতে পারে, তো এই ব্যাটারিগুলো চার্জ হওয়ার পর অথবা চার্জিং সময় এই চার্জারগুলো অতিরিক্ত গরম হওয়ার কারণটা কি এবং কি কাজ করলে এই চার্জারগুলো গরম কম হবে, সেই ভিডিওটি আজকে আপনাদের মধ্যে শেয়ার করলাম। তো অবশ্যই না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, এবং চ্যানেলটিতে যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। অটো গাড়ির চার্জারটি গরম হওয়ার কিছু কারণ আছে এবং কি কি লক্ষণ থাকলে এই চার্জারগুলো বেশিরভাগ গরম হতে পারে, সেই বিষয়টি আজকে সবার সাথে ভালোভাবে বুঝিয়ে দিব। কারণ যাদের এই অটো গাড়িগুলো আছে তাদের কিন্তু অবশ্যই চার্জার আছে এবং গাড়িটি চার্জ কিন্তু অবশ্যই দিতে হয়। তো চার্জারটি যদি বেশিরভাগ গরম হয় তাহলে কিন্তু চার্জারটি জ্বলে যাওয়ার সম্ভাবনা খুবই বেশি থাকে। তো সেই ক্ষেত্রে চার্জারটি যাতে গরম কম হয় এই বিষয়গুলো অবশ্যই খেয়াল রাখবেন। যেমন এই হচ্ছে একটি অটো গাড়ির চার্জার, তো এটি 60 ভোল্ট, একটি 5 ব্যাটারির গাড়ির চার্জার। তো এখানে একটি রেগুলেটর যে আছে, এই যে কালো যে এটা হচ্ছে একটা রেগুলেটর। তো একটি রেগুলেটরে কিন্তু আপনার যে এখানে কিন্তু সুইচ সেকশন করা থাকে। তো আর এই হচ্ছে আমাদের একটি চার্জারের যে কয়েলগুলো থাকে। তো মূলত প্রথম কারণ হচ্ছে যে এই চার্জারের যে কয়েলের যে তার থাকে, তো ভোল্টেজটি কমানোর জন্য অথবা এসি ভোল্টেজ অথবা কারেন্ট ভোল্টেজ যে কমে যাতে করে ব্যাটারি চার্জ হয় সেক্ষেত্রে তার কম ব্যবহার করা হয়। তো তার যদি কম ব্যবহার করা হয় তাহলে কিন্তু এই চার্জারটি গরম হওয়ার সম্ভাবনা খুবই বেশি থাকে। তো সেই ক্ষেত্রে চার্জারটি যখন নতুন করে বাঁধবেন তাহলে অবশ্যই খেয়াল রাখবেন যাতে করে তারটি সেম পরিমাণ হয়। এবং চার্জারের যে রেগুলেটরটি আছে, তো রেগুলেটর কিন্তু এখানে 1 থেকে 10 পর্যন্ত চার্জিং ক্যাপাসিটি থাকে, অথবা এখানে হচ্ছে আপনার ভোল্টেজ বাড়ানোর জন্য, যেমন কম ভোল্টেজকে বেশি করার জন্য এখানে 1 থেকে 10 পর্যন্ত রেগুলেটর থাকে। এবং মেইন উদ্দেশ্য যেটা হচ্ছে এই যে সবুজ যে দিকটা আছে, তো চার্জ দেওয়ার জন্য এই সবুজ দাগের কখনো বাইরে যাবেন না। তো অবশ্যই খেয়াল রাখবেন যদি আপনার একে যদি সবুজ দাগে উঠে অথবা এ চিহ্ন, সেখানে আপনি একেই ব্যবহার করবেন, দুয়ে দেওয়ার কোনো প্রয়োজন নাই। মূলত খেয়াল রাখবেন যে সবুজ দাগের বাইরে কখনো যাওয়া যাবে না। তো সেক্ষেত্রে আপনার যদি 10-এ দিতে হয় অবশ্যই 10-এই দিবেন, 2-এ দিতে হলে 2-এই দিবেন। অবশ্যই ভালোভাবে খেয়াল করবেন সিলেক্টর 15 এম্পিয়ার, 15 এম্পিয়ার হলেই আপনি চার্জারটি রেগুলেটর ঘুরাবেন না। দ্বিতীয়ত হচ্ছে আপনার চার্জারের যে কুলিং ফ্যানটি আছে, তো কুলিং ফ্যানটি অবশ্যই ঘুরছে কি না সে বিষয়টি অবশ্যই খেয়াল রাখবেন। কারণ একটি চার্জারের কিন্তু কুলিং ফ্যানের অবদান অনেকটাই বেশি, কারণ কয়েলটা যখন বেশিরভাগ হিট হয় তো সেই হিটটা যদি আপনার বাহিরে বের না হতে পারে তাহলে কিন্তু আপনার চার্জারটি বেশিরভাগ গরম হয়ে থাকবে। এবং ফ্যানটি ভালোভাবে ঘুরছে কি না, ফ্যানে ময়লা জমে আছে কি না সেই বিষয়গুলো অবশ্যই খেয়াল রাখবেন। এই যে ফ্যানটি দেখতে পারতেছেন, এই ফ্যানটিতে কিন্তু অনেক পরিমাণ ময়লা জমে আছে, কিন্তু তারপরেও এই চার্জারটিতে কিন্তু ফ্যানের সেকশনটি 2টা করা, কারণ এই চার্জারটিতে 2টা ফ্যান করার কারণে কিন্তু চার্জারটি অনেকটাই বাতাস ভালো থাকবে এবং সেক্ষেত্রে কিন্তু এখানে গরমটা কম হবে। তো আপনারা একটি এক্সট্রা ফ্যান লাগিয়ে নিতে পারেন, আর চাইলে একটি দেও চলবে, সমস্যা নাই। তো অবশ্যই ফ্যানটি ভালোভাবে ঘুরে না কি না সেই বিষয়টি অবশ্যই খেয়াল রাখবেন। এবং এসি সকেট লাগানোর জন্য যে সকেটগুলো আছে, এই সকেটগুলো অবশ্যই একটু ভালো মানের সকেট ব্যবহার করবেন। তো এই যে সকেটটা, এই সকেটটা কিন্তু মাল্টিপ্লাগ যে আছে অথবা আপনার এই যে আমাদের ইস্তারি যে করি আয়রন, সেই আয়রনের যে প্লাগগুলো আছে সেই আয়রনের প্লাগগুলো কিন্তু খুবই স্ট্রং একটা প্লাগ। তো এই প্লাগগুলো ব্যবহার করলে কিন্তু আপনার অবশ্যই পুড়ে যাবে না এবং লুজ কানেকশন হবে না। তো সেক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখবেন যাতে করে মাল্টিপ্লাগেরটা অনেক ভালো হয়। তো সব মাল্টিপ্লাগই কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে, তো এই ক্ষেত্রে এই আয়রনের যে প্লাগটা আছে, তো এই প্লাগটা কিন্তু অনেক স্ট্রং, ভিতরে তামার ভালো পাতি দেওয়া থাকে। তো সেক্ষেত্রে আপনি এটা দিয়ে গাড়ি চার্জ করতে পারবেন। এবং এসি লাইনের যে তারটি আছে, তো সেই তারটি
অবশ্যই 2.0 RM তার ব্যবহার করবেন এবং কারেন্ট ভোল্টেজ অবশ্যই নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করবেন। আর তারপর যা হচ্ছে, এই আমরা কিছুটা টাকা ব্যয় করার জন্য অথবা কিছু টাকা ব্যয় হবে সেই চেষ্টা করি। তো এই যে গাড়িটি চার্জ হচ্ছে, তো এটার দেখছেন তো এটার কিন্তু একদম সকেট পুড়ে যাওয়ার পর এখানে সকেট লাগানো হয় নাই, তো এখানে নেগেটিভ পজিটিভ প্যাচ দিয়ে লাগানো হয়েছে। তো সেক্ষেত্রে কিন্তু এটা যে কোনো মুহূর্তে বডির সাথে অ্যাড হতে পারে, কারণ গাড়ির যে বডিটা সেটা কিন্তু পুরোটাই লোহার তৈরি, তো সেখানে কিন্তু শর্ট সার্কিট হতে পারে। আর ব্যাটারি ক্ল্যাম্পগুলো দেখছেন কি অবস্থা, তো এই বিষয়গুলো অবশ্যই ভালোভাবে খেয়াল করবেন এবং যত দ্রুত সম্ভব এই বিষয়গুলো আপনি নিয়ন্ত্রণে আনবেন। ব্যাটারি ক্ল্যাম্প ভালোভাবে ধুয়ে মুছে পরিষ্কার করে রাখবেন এবং ব্যাটারির যে চার্জিং যে সকেটটা আছে, ব্যাটারির চার্জারের যে সকেট, সেই চার্জার সকেটটা অবশ্যই ভালো মানের লাগাবেন।